কিছু কথা বলার জন্য, যেহেতু যারা আমি বর্তমান পরিস্থিতিতে দেখার কারণে যে কাহিনীগুলো দেখতেছি বাংলাদেশ কেউ আসে নাই, কেউ আসে নাই। তো কিছুদিন আগে যে বাংলাদেশে কিছুদিন আগে চলমান যে ঘটনাগুলো চলতেছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো আজকে। আমি আমরা অনেকে দেখেছি কিছুদিন আগেরও কিছু ঘটনা দেখেছি যে ইংল্যান্ডের জমিনে একটা ভাইরাল ঘটনা দেখতেছিল যে মহিন আলী তখন ওই টাইমে ইর ভিতরে ঢুকতেছিল, তখন মহিন আলী ওই রুমটাতে ঢুকছিল। বেন স্টকস ইসলামকে কতটা রেসপেক্ট করছে আর মহিন আলীকে কতটা রেসপেক্ট করছে সেদিন আমি দেখেছিলাম। সেদিন আমি দেখেছিলাম সম্মানের জায়গাটা কিভাবে দেখায়, সম্মান কিভাবে করে মানুষকে, সেদিন আমি দেখেছিলাম যে ম্যানিস্টক্স মহিনালে দেখার সাথে সাথে রুমের ভিতরে গিয়ে অ্যালকোহলের বোতলটা রেখে সে একটা কলা, একটা ব্যানানা নিয়ে আসছে, একটা ব্যানানা নিয়ে আসছিল খাওয়ার জন্য। দেখেন সেখানে সেও একটা মুসলিম আর একটা ছিল বিধর্মী একটা মানুষ, খ্রিস্টান একটা মানুষ। রেসপেক্ট কারে বলে, কতটা রেসপেক্ট একটা মুসলিমকে, যে জানে যে মহিনালি অ্যালকোহল পছন্দ করে না, অ্যালকোহল তাদের ধর্মীয় ভাবে হারাম, কতটা রেসপেক্ট দিয়েছিল। আমরা কত বাহবা দিয়েছি, কত সম্মান দিয়েছি বা কত ইজ্জত তাদের জন্য। যখন সাউথ আফ্রিকার হাসি মামলা ক্রিকেট খেলে, হাসি মামলা একজন ক্রিকেটার, হাসি মামলা যখন ক্রিকেট খেলে আমরা তাকে কত সম্মান করি, যখন সে কোরআন শরীফ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আজানের শেষে গিয়ে নামাজ পড়ার জন্য নামাজটা করে, তখন আমরা কত তাকে মান করি, কত ইজ্জত তার জন্য রাখি যে মইন হাসি মামলা একজন এই কাজ করতেছে, কত সম্মান হাসি মামলাকে দিই। যখন পাকিস্তানের রিজওয়ান নামাজের টাইমে নামাজ পড়ে, যখন আজান হয়ে যায় ছেড়ে দিয়ে চলে যান নামাজ পড়ার জন্য, আমরা তাকে সম্মান করি, কত ইজ্জত, কত রেসপেক্ট। ইসলাম এটাই শিখায়, এমনকি বিধর্মী মানুষগুলো রেসপেক্টেড করে। আমি বেশি দূর দেবো না, আপনাদেরকে বেশি দূর দেখাই না, ভারতে দেখাই, ভারতটাকে নিয়ে আপনাদেরকে আমি সবচেয়ে বেশি ধরি। ভারতটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে ভারতের বিষয়টা, ভারত যে জিনিসটা করছে সেটা হচ্ছে আপনার বেশি দূর যাওয়া দরকার নাই, ভারতে যাই আমি। ভারতটা হচ্ছে একেবারে সহজ বিষয়, ভারত যেখানে মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ক্রিকেট খেলতেছে, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সামি দুজনেই কিন্তু ক্রিকেটার, দুজনেই ক্রিকেটার, কিন্তু দুজনের এক একটা কারণ হতো আমি আপনাদেরকে দেখি, দুজনেই কিন্তু ভালো নামে ভালো মানের ক্রিকেটার। যে ক্রিকেট তারা খেলছে সেরা তারা খেলে, কিন্তু দেখেন তাদের 11 জন ক্রিকেটার ভিত্তি বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু হিন্দু, তারা খেলতেছে না, সম্মান দিতেছে, রেসপেক্ট দিতে, কিন্তু বিরোধিতা আছে বাংলাদেশ যেখানে 95% মুসলিম, যেখানে 95% মুসলমান বাস, সেখানে আপনার বিরোধিতা।